পরিদর্শন কমিটির বৈঠক, সেখানেই জুতো দিয়ে বিধায়ককে মারলেন সাংসদ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগরে। বুধবার বিজেপির পরিদর্শন কমিটির বৈঠকে হাজির ছিলেন সকলেই। সেখানেই বিজেপিরই বিধায়ককে দিকে তাক করেন সাংসদ, শুরু করেন জুতো পেটা। সাংসদ শরৎ ত্রিপাঠীর সঙ্গে হাতাহাতি শুরু হয় বিধায়ক রাকেশ বাঘেলের। অভিযোগ, সাংসদের নাম প্রস্তর ফলকে না লেখার। সেখানে বিধায়কদের নাম থাকলেও কেন সাংসদের নাম লেখা হয়নি? অভিযোগ তুলে মিটিং চলাকালীন রেগে যান সাংসদ। তারপরই বাদানুবাদ পরিবর্তিত হয় হাতাহাতিতে। হাজির ছিলেন মন্ত্রী আশুতোষ টাঞ্জানও। কুশিনগর থেকে চন্দ্রকান্ত তিওয়ারির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।